ফেনীতে 49তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা চলছে। প্রতিদিনই ঝুঁকি নিয়ে বাসের ছাদে করে স্টেডিয়ামে যাচ্ছে শিক্ষার্থী খেলোয়াড়রা, ফলে যে কোনো সময় পুনরাবৃত্তি ঘটতে পারে 11 বছর আগের মিরসরাই ট্র্যাজেডির মতো দুর্ঘটনা, এমন আশঙ্কা অভিভাবকদের। নজির আহমদ রতনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে বাসের ছাদে চড়ে ভুভুজেলা বাজিয়ে আনন্দের মধ্য দিয়ে খেলায় অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা, 49তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতারা। প্রতিদিনই প্রতিটি উপজেলার শিক্ষার্থী খেলোয়াড়রা জেলার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে হাজির হচ্ছে ঝুঁকি নিয়ে। খেলা শেষে ফিরতে হয় একইভাবে। ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি শিক্ষার্থীর জন্য স্কুল কর্তৃপক্ষ মাত্র 1টি বাস বরাদ্দ দেয়ায় বাসে ঝুলে ছাদে চড়ে স্কুলে ফিরতে হয় শিক্ষার্থীদের। দর্শকরা অতি খেলাপ্রেমী, তাই যে ওরা মানে খেলা দেখতে আসছে, আমাদের বাসে জায়গা হয় না, এই জন্য ওরা উপরে উঠছে, অনেকজনে বাসের মানে সাইড যেভাবে পারছে। তবে ছাত্রছাত্রীদের এই উল্লাস যেন মুহূর্তেই বিষাদে পরিণত না হয়, সেজন্য উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা। 11 বছর আগে 2011 সালে চট্টগ্রামের মিরসরাইয়ে আবুতোরার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলা শেষে মিনি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ডোবায় উল্টে গিয়ে 43 জন ছাত্রের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না তারা। অনেক সময় দুর্ঘটনা হবে এইসব চিন্তা অনেক ছেলেপেলেদের থেকে এটা মাথা থেকে চলে যায়। আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে, একটু আমরা সচেতন হয়ে প্রত্যেকটা গণপরিবহনে আমরা যাত্রা করব। শিক্ষার্থীদের মাঠে আনা নেয়ার ব্যাপারে আরও সতর্ক থাকতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের অনুরোধ করার কথা জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসন। মাঠে বাচ্চাদেরকে আনা নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন, যেন বাচ্চারা আসার সময় যেন ট্র্যাজেডি কোনো ঘটনা না ঘটে। নিরাপত্তা নিশ্চিত করে আসলে যাতায়াত বা এই ধরনের কাজগুলো করতে হবে এবং সেগুলো আমরাও দেখি, এবং গার্জিয়ানদেরকে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করবো এই বিষয়গুলো নিয়ে যেন সবসময় সতর্ক থাকবে। গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার 6 উপজেলার 300+ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।